আমি আপনাদের সবসময় বলি যে বুফেতে হচ্ছে পয়সা উসুল করার উপায় হচ্ছে মাটন আর বিফ খেয়ে, ঠিক আছে? ডাল দিয়ে বানানো হয়েছে সুন্দর, এটা আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাই। এই যে কত অস্থির অস্থির সলিড সলিড পিস দেখছো, ফাটাফাটি না। আচ্ছা আসো, এখানে আরো খাবার আছে, মোট 100 আইটেম আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু চা কফি আছে, হ্যাঁ, এই যে চা কফি সেকশন। জায়গাটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা জায়গা, ঠিক আছে? ইন্টেরিয়রটা একবার দেখাই দাও, এক ফাঁকে দেখানোর আগে। ইন্টেরিয়রটা অনেক সুন্দর, এই যে লাইটিং করা চারপাশে, ওফ অস্থির, প্রিমিয়াম। ফাটাফাটি একটা ইন্টেরিয়র এবং ঠিকানাটা একটু পর বলতে চাই, একটু দেখাই। এই যে খিচুড়ি, ভুনা খিচুড়ি, ঝরঝরে খিচুড়ি, ঠিক আছে? কি কি আছে দেখো, সাথে লেবু, এখানে কাঁচকলা ভর্তা, অনেক ভর্তাও আছে। আমরা যারা মাছে ভাতে বাঙালি, তারা কিন্তু খিচুড়ি দিয়ে ভর্তা খেয়ে খেতে কিন্তু আমরা পছন্দ করি, ঠিক আছে? এই জন্য পুরো একটার সাথে পুরো সেট হিসেবে সাজানোই আছে। চিকেন মশালা, ঠিক আছে, এটা পোলাও দিয়ে খেতে হবে মনে হচ্ছে, আবার আপনারা এটা নান দিয়েও খেতে পারবেন, নানও আছে। চিকেন চিলি অনিয়ন, ও সিচুয়ান চিকেন, এটা একটু ডিফারেন্ট। এটা হোয়াইট পাস্তা, এটা সোয়াদের খুব পছন্দের একটা জিনিস। এবার ঠিকানাটা বলে দিই, ঠিকানাটা হচ্ছে বেইলি রোড, সিদ্ধেশ্বরী রোডে যে বিগার্নাস স্কুলটা আছে তার ঠিক অপোজিটে ক্যাপ্টেন এভিনিউর যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এর লিফটের 2, দা গ্রিন লাউঞ্জ বুফে, ঠিক আছে না? চাউমিন, নুডলস, আমার ফেভারিট। এটা হচ্ছে ডেজার্ট সেকশন, কত ধরনের, কালো জাম, এটা জেলি, এগুলো মিক্স ফ্রুট, এটা হচ্ছে রাইস পুডিং, আর দেখো না এগুলা কি চেরি মেরি দিয়ে রাখছে, হ্যাঁ দেখলাম আইটেম আছে, সবগুলা কিন্তু প্রিমিয়াম আইটেম, মানে কোনো ভুমচুং আইটেম নাই, ঠিক আছে না? টার্কিশ পটেটো, তারপর হচ্ছে প্রন ব্ল্যাক অ্যাপিয়ার সস, ও এটা এটা ভালো লাগে, এটা ইউনিক আইটেম, এটা আমি কোথাও দেখিনি। এবং জায়গাটা তো প্রিমিয়াম বুফে, তো সব কিছু একটু প্রিমিয়াম প্রিমিয়াম ফুড এখানে আছে। ফিশ লেমন বাটার সস, এখানে এখানে ওই যে আমরা প্যান প্যাসিফিক এটা খাইছিলাম, ব্যাংকক ভেজিটেবল, ব্যাংকক থেকে রান্না দাঁড়িয়ে সুন্দর লাগতেছে না, আর এখানে কিন্তু একটা ওয়েটিং জোন আছে। আমি কোন গুফেতে দেখিনি, এটা একটা লাচ্ছির মতো, না আমি দেখি নাই। এটা এখানে হচ্ছে এটা একটা জুস, এখানে বিভিন্ন ধরনের সস, সসেস সস আছে, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের তারা বানাইছে। এটা কি পরিমাণ ঘন, ঠিক আছে, পাইনঅ্যাপেল সস, ঠিক আছে। আচ্ছা অন্থন, অন্থন, ঠিক আছে, তারপরে হচ্ছে ফিশ ফিঙ্গার, এটা খাবো, এটা খাবো, হ্যাঁ, ভেজিটেবল স্প্রিং রোল, মানে আমাদের স্ন্যাক্স টাইপ খাবারও কিন্তু আছে যেগুলো আপনারা স্টার্টার হিসেবে শুরু করবেন। বিফ বল, বিফ ফ্রাইড চিকেন, সুশি, 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 আসলে আমার সুশি নিয়ে একটা খারাপ অভিজ্ঞতা আছে, বুঝছেন, এটা কোন অন্য কোন একদিন বলবো। স্যান্ডউইচ, ছোট ছোট রান্না ভালো আসতেছে, কোল্ড স্যান্ডউইচ, এটা কিন্তু গরম না, কোল্ড স্যান্ডউইচ। এখানে হচ্ছে
ওরিয়েন্টাল থাই তো আমরা যেগুলো সব সময় খাই আর কি, এনে আশা করি মাল মশলায় ভরা হবে। আরে দেখে দৃশ্যমান অনেক কিছু কঠিন না অস্থির, এগুলো সসও দিছে সুপের সাথে খাওয়ার জন্য। আসো এদিকে, এদিকে হচ্ছে দেখতে অনেকটা গোলগাপ্পার মতো, এখানে আপনার ইচ্ছা মতো নিয়ে আনলিমিটেড খাবেন আর খাবেন। পানির বোতল দেখো, পানির বোতল 1200 টাকা অল ইনক্লুডেড, অল ইনক্লুডেড। ওখানে কিন্তু স্টেজও দেখা যাইতেছে পিছে একটা, দেখো না এটা হচ্ছে মেইনলি ধরেন যে কোনো বিবাহের অনুষ্ঠান ঠিক আছে, বা কোনো পার্টি বা যে কোনো কোনো কিছু, এখানে একটা স্টেজে সুন্দর মতো এখানে কিন্তু স্টেজ প্রোগ্রামও করা যাবে। আমার পানি পড়তেছে ঠিক আছে। হ্যাঁ, তো আমার কাছে এই ড্রিঙ্কস সেকশনটা খুব ভালো লাগছে, আর ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু একটু অন্যরকম, মানে অন্যান্য বুফের রেস্টুরেন্টগুলোর মতো না। ওনাদের কুপে এখন স্টার্ট হয় নাই, আর এই সুপ টাইম তখন দেখাই না, একদম রুগীর সুপ আর কি, খাই ক্লিয়ার সুপ একদম, এটা একদম স্বাস্থ্যসম্মত। তো ঠিক আছে, আমরা খাবার নেই, তারপরে টেস্ট করে আপনাদেরকে জানাবো যে কোন আইটেমগুলো এখানে টেস্ট না করলেই নয়। আপাতত খাবার স্টার্ট হওয়ার আগ পর্যন্ত পানি খাই, আর এখানে ড্রিঙ্ক সেকশন তো আছে, আপাতত দেখা হবে টেবিলে। এবার আপনাদের সামনে আমি যে কয়টা আইটেম নিয়ে আসছি, এই কয়টা আইটেম দিয়ে আপনারা পয়সা উসুল করতে পারবেন এমন কিছু আইটেমই নিয়ে আসছি ঠিক আছে। আর বেইলি রোডে আমার জানা মতে আর কোনো বুফে রেস্টুরেন্ট নাই, যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে। এটা হচ্ছে বিফ বল, বিসমিল্লাহ। আরে ভিতরে সলিড গরুর মাংস দেখা যাচ্ছে, বিশেষ করে যেগুলো একটু ভালো বুফে ধরেন 800 থেকে 1200 এই রেঞ্জের ভিতরে, যেমন এটা হচ্ছে 1200 টাকা, এখানে স্বাভাবিকভাবে মাটনও থাকে বিফও থাকে, এইটা চেষ্টা করবেন বেশি বেশি খাওয়ার, তাইলে কিন্তু টাকাটা উঠবে। আর কিছু ডেজার্ট আনছি, আর একটা ফিশ আইটেম আনছি যে ফিশটার নাম হচ্ছে সিচুয়ান ফিশ, আর ওইখানে তো ক্র্যাবও আছে খিচুড়িও আছে আপনারা তো দেখছেনই। এবার আমি একটু মোরগ পোলাওটা একটু খাই, মোরগ পোলাওটার থেকে যেটা ঘ্রাণ আসতেছে ঝরঝরে অনেক বেশি ঝরঝরে, মোরগ পোলাও দিয়ে বুটের ডাল দিয়ে খাসি, বিসমিল্লাহ। পুরোপুরি ঘরোয়া টেস্ট। আচ্ছা আরেকটা কথা, আপনাদের অনেকেরই আমি তো কমেন্ট বক্সে দেখি বুফের ভিডিওগুলোতে যে বুফে কনসেপ্টটা ক্লিয়ার না, স্যার তুমি একটু বুফে কনসেপ্ট একটু ক্লিয়ার করে দাও তো আমি খেতে খেতে। বুফের ব্যাপারটা হলো, আসলে বুফে বিষয়টা কি, বুফের বিষয়টা হলো আপনারা ধরেন একটা এই বুফেটার কথাই বলি, 1200 টাকা দিয়ে আপনারা একটা বুফে রিজার্ভ করবেন, ফোন দিবেন আগের দিন বা এর 2 দিন আগে ফোন দিয়ে বলবেন যে ভাই আমি শনিবার দিন আসব, আইসা হচ্ছে বুফে ট্রাই করবো। এটা এমন না যে যে কোনো একদিন থাকে বা 2 দিন থাকে, এটা পুরো সপ্তাহে এই 1200 টাকায় আপনারা 100+ আইটেম পাবেন। এখানে আমারে ফোন দিয়ে জ্বালানোর কিছু নাই যে ভাই নাম্বারটা দেন রেস্টুরেন্টের, ভাই আমাদের ভিডিওর উপরেই হচ্ছে রেস্টুরেন্টের পেজ মেনশন থাকে, ওখানে ঢুইকে ওদের নাম্বারটা পাওয়া যাবেন, পরে আপনারা ওই নাম্বারে কল দিলেই হবে। হ্যাঁ, আর 1200 টাকা এটা কিন্তু পার পার্সন ঠিক আছে, আপনারা যদি 2 জন আসেন তাহলে
2400 টাকা আর যদি তিনজন আসেন তাহলে 3600 টাকা সেম এটা আর এটা আনলিমিটেড 3 ঘন্টা ডিনার হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা এখানে বসে যত পারেন যত খুশি তত খেতে পারবেন আপনাদের কেউ কিছু বলবে না হুম আর হচ্ছে আপনারা জিজ্ঞেস করেন যে আমি এত খাবার কম নেই কেন কারণ ভাই আমি যতটুকু খেতে পারবো আমি ততটুকুই নিব ঠিক আছে এখানে আমি চাই না কোনো খাবার নষ্ট হোক তো আপনাদের প্রতিও আমার এটা রিকোয়েস্ট যে আপনারা যতটুকু খেতে পারেন ততটুকু নেবেন শুধু শুধু বেশি নিয়ে নষ্ট করবেন না কয়েকবার মিলে অনেকবার নেন সমস্যা কি কিন্তু একবারে নেওয়ার দরকার নেই খাবার তো এখানে আছে দেখো খাবার অ্যাভেলেবল সব বুফেতেই কিন্তু সেম হ্যাঁ তো তত খাবেন কিন্তু যতটুকু খেতে পারবেন ততটুকু খাবেন খাবার নষ্ট করবেন না দয়া করে ঠিক আছে সো এই পোলাও দিয়ে আমার কাছে কিন্তু এই খাসিটা ভালো লাগতেছে এবার আমি গরুতে এই যে বিফ কি পরিমাণ জুসি দেখছো এবং ঝোলটা খুবই ঘন মনে হচ্ছে আমি বিয়ে বাড়িতে খাইতে এসছি এরকম একটা আর ইয়াগুলো তো আপনারা দেখছেনই ডেজার্ট গুলা সাধারণত এজ ইউজুয়াল যেমন থাকে তেমনই তো এটাই আজকের মতো বিদায় নেই এখন আমরা খাবো ক্যামেরাটা অফ করে আর যেগুলো যেগুলো মাস্টাই সেগুলো তো বললামই আমার এখানে যা যা আছে সবগুলোই মাস্টাই আর যারা খিচুড়ি পছন্দ করেন খিচুড়ি খাবেন আরও যা যা আইটেম আছে সেটা তো আপনারা এতক্ষণ দেখছেনই যার যেটা ভালো লাগে ইচ্ছা মতো নিয়ে খাবেন সময় 3 ঘন্টা 3 ঘন্টার ভিতরে আপনারা কেউ কিছুই বলবে না ঠিক আছে না যেমন সে এখন অপেক্ষায় আছে রাসেল ভাই ভয় পায় খাইছে যদিও সে চিংড়ি খাইছে এই যে তো এই আজকের মতো আমরা বিদায় নিই ও চিংড়ি মাছটা আপনারা খাবেন যেটা প্রন নামে খেত যেটা আমি নাম দিয়েছি ওইখানে আছে এটা খুবই টেস্টি আমি এটা আনতে ভুলে গেছিলাম ঠিক আছে আজকের মতো বিদায় নিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।